পুনৰ প্ৰাসংগিক হৈ পৰিল ক্ৰছ ভোটিং। মুখ্যমন্ত্ৰীয়ে দাবী কৰিলে যে 15-16টা ভোট কংগ্ৰেছৰ পৰা পৰিছে, এই বিষয়টোলৈ কি ক'ব? চাওক, মাষ্টাৰ মাইণ্ড কোন হয় আপোনালোকে জানে, যে UDFৰ বিধায়ক করিমউদ্দিন বরবইয়া তেখেতে মাষ্টাৰ মাইণ্ড হয়। মাষ্টাৰ মাইণ্ড হয় এইটো কাৰণে আমি কৈছোঁ আৰু, যে গোটেই এই যে গেম প্লেনটো তেখেতে খেলিছে আৰু আমাৰ মুখ্যমন্ত্ৰীৰ লগত লগ কৰি কেনে। পিজি হাজৰিকা যাতে এটা ভূমিকা এটা আছে মোৰ যিটো লাগিছে, যিটো কাৰণ আল্টিমেটলি যে এই যে ইলেকশ্যনৰ যিদিনা ইলেকশ্যন হৈ আছে আৰু এইদিনা আপোনালোকে চাইছে যে করিমউদ্দিন বরবইয়া কি কলে যে 20টামান ভোট কংগ্রেসের ফালের পর গেছে আর তো ইলেকশন যেদিনা হয়েছে আর কাস্টিং হওয়া নাই তেতিয়া মুখরপরা এই কথাটা উলাইছে। দেট মিন্স কি তেখেতে জানে, সেইটার কারণে গোটে মাস্টার মাইন্ড তেখেতে হয়। এক নম্বর কথা, মুখ্যমন্ত্রীর লগত লগ লাগি কেনে এই বস্তুখিনি তেখেতে একদম গোটে গেমপ্লেনটো করে আছে। মই এটি অস্বীকার নকরো, UDFৰ পৰা 13টা যদি হয় আমার কংগ্রেসের ফালের পর 2-4টা ভোট গৈছে আর এই অস্বীকার নকরো। এইটার কারণে নিশ্চয়ই প্রদেশ কংগ্রেসে বা কেন্দ্রীয় নেতৃত্ব এইটার উপর ব্যবস্থা লব। কিন্তু আলটিমেটলি কথাটো হয়েছে কি, এই যে করিমউদ্দিন বরবইয়া যিজন আছে, বিধায়ক যিজন আছে, এইজন বিধায়কে আমার বিধায়ক যা আছে বিধায়কর মানদণ্ডটা কমাই দিলে তেখেতে। এক নম্বর কথা। দুই নম্বর কথা হয়েছে কি, বদরউদ্দিন সাহেব লগত যেটো আমার হেমন্ত বিশ্ব শর্মা আমার চিফ মিনিষ্টারের যেটো সম্পর্ক, যেটো লিয়াসো, যেটো লিয়াসো মেইনটেইনটো তেখেতে করে আছে। আমার সাজু সাজু যেহেতু আপনি নিজে উল্লেখ করলে এই মুহূর্তে যে 3-4টা কংগ্রেসের ভোট যাব পারে, গতি আপনার সন্দেহের আঙুলি কার প্রতি হব পারে, কংগ্রেসের কোন বিধায়ক? চক, মই এতিয়া স্পেসিফিকলি কব বিচার নাই, বিকজ অফ দ্যাট আমার কেন্দ্রীয় নেতৃত্ব আছে, আমি রাজ্যক নেতৃত্ব আছো, আমি এইটুলৈ পর্যালোচনা করিম আর কেন্দ্রীয় নেতৃত্বক আমি অনুরোধ জানাম যে যোনে যোনে ক্রছ ভোটিং করেছে এই বস্তুটি যাতে উলাই আনিব পারে, যাতে কি সিস্টেমটো কি আছে আমি কব নোৱাৰি, কিন্তু যাতে এই সিস্টেমটো যাতে উলাই যায় যে কোনে কোনে ক্রস ভোটিং করলে আর এইটার কারণে কেন্দ্রীয় নেতৃত্বত আমি জানাম বারো, আর জানাই কারণে নিশ্চয়ই এইটার উপর ব্যবস্থা লওয়া হব। আবার যেহেতু রাজ্যসভার ভোটের সময়সাতো আপনাদের একে ব্যক্তিক টার্গেট করেছিল করিমউদ্দিন বরবইয়া, পুনের আপনাদের কেছে করিমউদ্দিন বরবইয়ার কথা প্রসঙ্গ আপনি উল্লেখ করেছে, তো করিমউদ্দিন বরবইয়ার কথাত বিধায়ক যে কয় হর্স ট্রেডিং টাইপের হয়ে যায় নাকি? আসলে বস্তুটা হয়েছে এনেকা যে করিমউদ্দিন বরবইয়া ইলেকশনের দিনা কলে 20টা ভোটের কথা কলে, UDFৰ 13টা ভোট তো একদম স্ট্যান্ড বাই আছে আর এই ভোট কেটা কেনেকা হব কি হব আপনি জানে আর UDFৰ ভোট কেটা স্ট্যান্ড বাই আছে আর লগতে আমার মুখ্যমন্ত্রী আর পীযূষ হাজরিকা হিহতে আছে আর তো হিহতে সাগে করিমউদ্দিনের উপর দায়িত্ব দিছে আর করিমউদ্দিনে গোটে ইমপ্লিমেন্ট করেছে। এইটার কারণে মানে মাস্টার মাইন্ড করিমউদ্দিন বলে এইটার কারণে কৈছো যে মুখ্যমন্ত্রীর লগত তেওঁৰ যিটো ঘনিষ্ঠতা, যিটো ঋগ্ধতা আৰু মুখ্যমন্ত্ৰীৰ লগত যিটো বদৰুদ্দিন চাহেবৰ যিটো ঘনিষ্ঠতা গোটেই মেইনটেইন কৰি থাকে করিমউদ্দিন বরবইয়া যিজন বিধায়ক আছে, সেইটো কাৰণে তেখেতে বিধায়ক নহয় আমাৰ বিধায়কৰ মানদণ্ডটো কমাই দিলে। কাৰণ আজি তেখেতৰ যিটো ভূমিকাটো কি হ'ব লাগিছিল, যে পজিটিভ এটা ভূমিকা হ'ব লাগিছিল, কেতিয়া তেওঁৰ ভূমিকাটো পজিটিভ নহয় সদায় এইবোৰ কথা পাতি থাকে আৰু ৰাতিপুৱাৰ পৰা ৰাতিলৈকে, যে বিজেপিৰ কেনেকুৱা উন্নয়ন হ'ব, বিজেপিৰ কেনেকুৱা ভাল হ'ব, গভৰ্ণমেণ্ট কেনেকুৱা ফৰ্ম হ'ব আৰু বদৰুদ্দিন চাহেবক দি কেনে কেনেকুৱা কি কাম কৰাব, বদরবুদ্দিন সাহেবর কি বিজেপির প্রতি কি ইনস্ট্রাকশন আছে, গোটেইবুর কথাবার্তা তেখেতে কই থাকে। এইটার কারণে এই মানুষজন যিজন আছে আর এই মানুষজনের উদ্দেশ্য হয়েছে যে মুখ্যমন্ত্রীর লগত লগ লাগি কেনে কেনেকা আর মানে পরিবেশটু বেয়া করা যায় আর হর্স ট্রেডিং বা এই এনেকা আর যে এই যে রাজ্যসভার নির্বাচনের যেটা এই ক্রস ভোটিংয়ের ঘটনা সংঘটিত হয়েছিল ইয়ার পিছত নিশ্চয় কংগ্রেসে শিক্ষা লব লাগিছিল, কংগ্রেস বিফল হয়েছে নাকি পুনর্বার? আসলে রাজ্যসভার ভোটটো আপনি জানে সাগে এই দেখাই দিব লাগে আর আপনি ভোটটা মার্কিং করে কেনে দেখাব লাগিব যে আপনি কত ভোট দিলে। কিন্তু এই আমার রাষ্ট্রপতির ভোট যেটা হয় এটা সিক্রেট ব্যালটত হয়, সেইটার কারণে এই সিক্রেট ব্যালটত রাইট নাও আমি কব বিচার নাই বা কব নি যে নাই কোনে ভোট দিছে বা কোনে কি দিছে। এইটার কারণে রাষ্ট্রপতির ভোট যদি সিক্রেট হয় যেতিয়া এটা নিশ্চয়ই কিবা একটা পদ্ধতি বা যদি কোনো যদি উপায় যদি থাকে, যদি তেনেহলে কেন্দ্রীয় নেতৃত্ব আর লাগলে ইলেকশনের কমিশনের দ্বারস্থ হয়ে কেনে আমার এই বস্তুটা জানি লাগে কোন কোন বিধায়কে কাক ভোট দিছে, এইটু অন্তত জানিলে দুধকা দুধ পানিকা পানি হয়ে যাব। ওপেন ভোটের পিছতো ক্রস ভোটিংয়ের বিষয়টা আপনাদের স্পষ্ট করব নিল কোনে দিছিল, স্পেসিফিক কোন আসছিল? এইটো তো স্পেসিফিক হয়েছে আর ওপেন ভোট তো দেখাই দিব লাগে, স্পেসিফিক হয়েছিল, একশন লওয়া হয়েছে, এইটো আর হেরিয়া নহয় যে নাই যোনে যোনে ভোট দিছে আই কেনে যোনে আমার এজেন্ট থাকে এজেন্টক দেখাব লাগে যে আমি এইটো পার্টি ইজনক ভোটটো দিছো,
আর মানে বাইরের পর দেখাব লাগে এই এনেকা দেখাব লাগে অ্যাকর্ডিংলি এই মতে মতে হয়েছে রাজ্যসভার এই ওপেন হয়েছে মোট কথা আপনি সেইটাই স্বীকার করে যে তিনের পর চারিগী কংগ্রেসে ক্রস ভোটিং করেছে না যদি এনেকা হয় যদি যদি বিশটা ভোট বা আঠারোটা ভোট গেছে বিশটা ভিট বাইশটা ভোট যদি গেছে এনেকা গেছে তো নিশ্চয়ই যদি গণাত যদি বস্তুখিনি ওলাইছে যেতিয়া নিশ্চয়ই তেরোটার পিছতে যিখিনি হব কংগ্রেসের ফল কিছু গেছে নহলে এই ভোটটো তার বাইরের আহিব নোৱাৰিব এই কারণে এই মানে স্বীকার করেছো কিন্তু কথাটা হয়েছে কি এই গোটেই প্লেন গেম প্লেনটো কোনে খেলি আছে এই মোটামুটি মানুষের ওষুধ মোটামুটি ক্লিয়ার হয়ে গেল আর নিশ্চয় ক্রস ভোটিং সন্দর্ভত ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে মন্তব্য প্রকাশ করেছে তে উল্লেখ করেছে তেরোটা ভোটর অর্থাৎ AIUDFর তেরো ভোটর পিছত যিখিনি ভোট আছে ইয়ার মাজত কিছু কংগ্রেসের ভোট থাকিব পারে মোট কথা পুনর্বার AIUDFর এগারী বিধায়ক যেগারী করিমউদ্দিন বরবুয়া সেই করিমউদ্দিন বরবুয়াক পুনর্বার টার্গেট করা হয়েছে ক্যামেরা পার্সন বিমানের সহযোগত করিমগঞ্জের মিস্ত্রী দত্ত NKTV